বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস এই উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয় পরে আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আদালত চত্বরে এসে শেষ হয় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ রুহুল আমিন অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেরামত আলী স্পেশাল জজ আশরাফুল ইসলাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনম আবু জর গিফারি জেলা আইনজীবী সমিতি অ্যাডভোকেট নুরুল ইসলাম দুলাল পাবলিক প্রসিকিউটর অনুপ কুমার নন্দী প্রমুখ